वेलकम टू माय चैनल बंधुरा राकेश लाइफस्टाइल चैनल तुम्हारे सबा के स्वागत जानिए। आज के चले लंच स्पेशल रेसिपी चिकेन कारी नहीं कम समय सहज पद्धति दिए चिकेन कारी रेसिपी तुम्हारा अवश्य बाड़ी बनिए एक बार देखते पारो। तो ये बनानों जो नहीं एक के जी परिमाण चिकेन और नहीं 800 ग्राम आलू आलूगुलो दो पिस करे केटे नहीं छाड़िए भालो भावे धुए नहीं एदिके नियेछि 50 ग्राम आदा 50 ग्राम रसुन 4 शुकनो लंका एटा मिक्सिते पेस्ट करे रेखे दियेछि। एबार चिकेनटाते 1 चामच लवण दियेछि 1 चामच हलुद बाटा मसलाटा सबटाई दिये दियेछि पेंयाज कुचि दियेछि এবার দেব 50 গ্রাম সরষের তেল। এবার ভালোভাবে মাংসটা মিক্স করে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে 100 গ্রাম তেল দেব। তেলটা গরম হলে আলুগুলো দিয়ে ভাজা করে নেব। আলুগুলো একদম লাল লাল করে ভাজা করে নেব। এপিট এপিট করে আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে প্রায়, এবার আলুগুলো তুলে নিয়েছি। আবার 1 চামচ সরষের তেল দিলাম। এবার দিয়েছি 1/2 চামচ জিরে, লবঙ্গ, এলাচ, এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা কষিয়ে নেব। পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর এবার 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর টমেটো কুচিগুলো দিয়ে চিকেনটা আরও ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। একটু কষা কষা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালোভাবে চিকেন ও আলু একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর 5 মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। জলটা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করেছি। 5 মিনিট পর আবার একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। নিয়ে এবার দিয়েছি জিরের গুঁড়ো 1 চামচ। জিরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। 5 মিনিট আরও ফুটিয়ে নিতে হবে। সবশেষে দিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়ো।
তৈরি হয়ে গেছে চিকেন কারি। ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে।